50 ফুট উচ্চ চাষ জমির হেউচি জলসেচন উপান্ত চাষী মানে দেশী যোগাড়ে করেছেন্তি চমৎকার বিদ্যুৎ কিংবা ইন্ধন চালিত মোটর ব্যবহার হয়নি তথাপি ভূপৃষ্ঠরু 50 ফুট উচ্চরে থিবা পাহাড় উপরে থিবা চাষ জমির হেউচি জলসেচন এথিপাই কেবল ব্যবহার হয়েছে কিছু খণ্ড বাউঁশ এবং প্লাস্টিক পাইপ ঝরিগাঁও ব্লক তেল নদী পঞ্চায়েতর অপহঞ্চ এলাকা ভাবে পরিচিত থিবা কুনিনাল গ্রামবাসী এপরি দেশী যোগাড় করি নূয়া উদাহরণ সৃষ্টি করেছেন্তি কুনিনাল গ্রামঠার কিছু দূরে রয়েছে এই পাহাড় দুই পাহাড় মজরে প্রবাহিত হেউচি এক নদী সেই নদীর জল সেচন পাই দেশী যোগাড় করেছিলে গ্রামবাসী প্রায় 50 ফুট উচ্চরে চিংড়া ডঙ্গরি পাহাড়কু সমতুল করে চাষ জমিরে পরিণত করেছেন্তি গ্রামবাসী পূর্বরু এই দ্বীপ জমিরে গ্রামবাসী কেবল বর্ষা দিনে চাষ করুথিলে অন্য সময়রে জমি পড়িয়া পড়ুথিবারু বর্ষ তমাম জমিকু জলসেচিত করিবাকু যোজনা আরম্ভ করিথিলে কুহাযাই ইচ্ছা দিলে উপায় আপে আপে আসে এর উদাহরণ পালটি যান্তি এই গ্রামবাসী চাষ জমিঠারু 150 মিটার দূরে রহিথিবা সান কুনি পাহাড়রু ঝরুথিবা পানিকু ব্যবহার করিবাকু গাঁ লোকে উপায় বাহার করিথিলে প্রথমে দুইটি পাহাড় মধ্যে বাউঁশ সেতু নির্মাণ করিবা আরম্ভ করিথিলে এথিপাই নদীরে বাউঁশ পতি 50 ফুট উচ্চর টাওয়ার আকৃতি নির্মাণ মধ্য করিথিলে এহাপরে সেই টাওয়ারে বাউঁশ বাঁধি পোলর রূপ তৈরি করিথিলে যাহাফলরে বাউঁশ পোল দুই পাহাড়কু জোড়ুথিলা সানকুনি পাহাড়ର ঝরণা পানিকু গোটিয়ে স্থানরে অটকাই তাহাকু প্লাস্টিক পাইপ যোগে বাউঁশ পোল দেই চিংড়া ডঙ্গরি পাহাড়ର রহিতিবা চাষ জমি পর্যন্ত নিয়ে যাইছি এই যোজনারে প্রায় 300 মিটার পর্যন্ত পাইপ বিছা যাইছি বর্তমান যে প্লাস্টিক পাইপ ব্যবহার করা যাইছি তার অনেক স্থানে ফাট রয়েছে মরামতি করিবা পরে বেগ বড়িবা চাষ জমি পাই পানি অভাব হেব নাহি বলি গ্রামবাসী কহিছন্তি তেবে বর্তমান 5 একর জমিরে চাষ করিবে বলি মধ্যে সেমানে সূচনা দেইছন্তি কুনিনাল গাঁকু এ পর্যন্ত পক্কা রাস্তা দিয়ে নির্মাণ হই পারে নাহি তেবে গাঁ লোকে 2 কিলোমিটার পর্যন্ত পাহাড়ি রাস্তার চালি চালি জিবা আসিবা করুছন্তি চাষ উপরে গাঁর সমস্ত পরিবার নির্ভরশীল যদি এই চাষ জমিকু উন্নতিকরণ ন করা যায় তেবে সমস্ত গাঁ লোকে নিরাশ হই যিবে প্রশাসন এতি প্রতি দৃষ্টি দেবাকু গ্রামবাসী দাবি করিছন্তি ব্যুরো রিপোর্ট খবর ওড়িশা।